নির্বাচন আচরণ বিধিকু খোলা উলঙ্ঘন এভাবে অভিযোগ আসছে কেন্দুঝরু চম্পুয়া নির্বাচন মণ্ডলী স্বাধীন প্রার্থী প্রচারে ছোট ছোট পিলাঙ্কু নিয়োজিত করা যাওতিবা অভিযোগ হইছি যাহাকুনি বিভিন্ন রাজনৈতিক দল মধ্যে উদ্বেগ প্রকাশ পাইছি কেন্দুঝরে নির্বাচন আচরণ বিধি উলঙ্ঘন অভিযোগ নির্বাচনী র‍্যালিরে শিশুঙ্কু নিয়োজিত করা দিবা সহ সরকারি অফিসকু ব্যবহার করা যাওছি নামাঙ্কন দাখল বেড়ে চম্পুয়া নির্বাচন মণ্ডলীর প্রার্থী র‍্যালিরে শিশুঙ্কু নিয়োজিত করিথিবা অভিযোগ হইছি নির্বাচন সময়রে শিশু ও সরকারি অফিসকু নির্বাচনী কামরে নিয়োজিত করিবা নিয়ম নথিবা বেড়ে এঠারে নিয়মর খোলা উলঙ্ঘন হইছি বাসুদেব নায়ক সে আসছিল নমিনেশন ফাইল করে কিন্তু যেটা সে কলেক্টর মিনি কনফারেন্স হল কলেক্টর মিনি কনফারেন্স হল যদি এই যে সাংবাদিক সম্মেলন যে করছেন করছেন সেটা মধ্য কোড অফ কন্ডাক্ট ভালো শুনছি এবং একদম আঙ্ক মুহ উপরে ডিস্ট্রিক্ট আডমিশন পাখে যেটা যেটা হয়েছে এটা অপ্রাচ্য সে অন্যপটে নির্বাচন আচরণ বিধি উলঙ্ঘন হইতিবা কইছেন্তি বিভিন্ন রাজনৈতিক দল কেবল সেতিকি নুহ নিজ সমর্থকক সহ বিরাট শোভাযাত্রার আসি ট্রাফিক ব্যবস্থা কো সম্পূর্ণ বিপর্যস্ত করিথিবা অভিযোগ বি হইছি ফলরে দুইটি অ্যাম্বুলেন্স কো মধ্য জেলাপালক কার্যালয় আগরে দীর্ঘ সময় ধরি অটক রখা গলা কিছু সময় পাই যাতায়াত ঠপ হই যাইতিলা তবে দোষীঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান দাবি হইছি সেমানে যেপরি ভাবে হাজার হাজার লোককে নেইকি কেন্দুঝরে যে রালি কলে ট্রাফিক সমস্যা ব্যবস্থা করলে সেটা টোটালি সে কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করছেন শেষে মধ্যে পুলিশ প্রশাসন থাই মধ্য অ্যাম্বুলেন্স গাড়ি কু দুই দুই ঘন্টা তিন তিন ঘন্টা রহিবা পাই পড়িলা এটা কোন ট্রাফিক কোন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হউনি যদি এই কলেক্টর মধ্যে যদি এমানকু সাপোর্ট করুচন্তি প্রশাসন মধ্যে সাপোর্ট করুচি প্রশাসন ন বিনা অনুমতিরে এভলি বিরাট শোভাযাত্রা কিপরি করা গলা তাকু নেই প্রশ্ন উঠুছি কেন্দুঝরু বিনয়ভূষণ পট্টনায়ক নক্ষত্র নিউজ